সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলোরেস। শুরুতেই জানাবো নিটল টাটা সংবাদ শিরোনাম। বৃষ্টি ও উজানের ঢলে সিলেট সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির অবনতি, প্লাবিত হচ্ছে নতুন এলাকা। কক্সবাজারে যত্রতত্র স্থাপনা নির্মাণ না করার নির্দেশনা প্রধানমন্ত্রীর, উন্নয়ন কর্তৃপক্ষ ভবন উদ্বোধন। শুরুতেই বন্যা পরিস্থিতির খবর। বৃষ্টি ও উজানের ঢলে সিলেট ও সুনামগঞ্জ সহ আশপাশের জেলাগুলোর বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। প্রতি মুহূর্তে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, এতে বাড়ছে পানিবন্দী মানুষের সংখ্যা। বসতবাড়ির পাশাপাশি গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন পানিবন্দী মানুষ। রাস্তাঘাটের পাশাপাশি তলিয়ে গেছে গ্রাম্য বাজারও। আঙিনায় পানি ঢোকায় বন্ধ ঘোষণা করা হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে বোরো ধান ও আউশ ধানের চারা। এদিকে আজ বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও ত্রাণ প্রতিমন্ত্রী। এই সময় পররাষ্ট্রমন্ত্রী জানান, সিলেট অঞ্চলে পুকুর, দিঘি, জলাধার, খালি মাঠ কমে যাওয়ায় দুর্যোগ মোকাবেলা কঠিন হয়ে পড়েছে। বন্যার প্রকোপ রোধে বর্ষা মৌসুমের আগেই সুরমা কুশিয়ারা নদী খনন করা দরকার বলে জানান তিনি। বন্যা পরিস্থিতির খবর জানাতে এই মুহূর্তে সিলেট থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী ইয়াহিয়া মারুফ। মারুফ, 24 ঘন্টায় সিলেটের কোন কোন এলাকা নতুন করে প্লাবিত হয়েছে? ক্ষতিগ্রস্তদের সহায়তায় কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে? দুলা, গত 24 ঘন্টায় সিলেটের যেসব এলাকা বন্যায় কবলিত হয়েছিল এইসব এলাকায় পানি বৃদ্ধি পেয়েছে। নতুন করে কিছু কিছু এলাকা প্লাবিত হয়েছে এবং এখন আজকে সারা দিনে প্রায় সবকটি উপজেলাতেই কিন্তু বন্যার পরিস্থিতির অবনতি হচ্ছে। তবে আসার বিষয় হচ্ছে, আবহাওয়া অফিসের সাথে আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম, পানি উন্নয়ন বোর্ডের সাথেও কথা বলেছিলাম, তারা যেটা জানিয়েছেন যে আজ রাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা হয়েছে এবং আগামী দুদিন অর্থাৎ বৃহস্পতিবার এবং শুক্রবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা হয়েছে এবং সেক্ষেত্রে পানি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং শনিবার কিন্তু আবার প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও হচ্ছে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে যে মেঘালয়েও বৃষ্টিপাত কমে গেছে এবং এ কারণে এই বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। আর বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য এবং বন্যা দুর্গতদের এলাকা পরিদর্শনে আজ পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন এবং দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান সিলেটে এসেছিলেন এবং বন্যার্ত মানুষের মধ্যে তারা ত্রাণ বিতরণ করেছেন। দুর্যোগ প্রতিমন্ত্রী জানিয়েছেন সিলেটের বন্যার্ত মানুষের জন্য 200 টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে এবং 25 লক্ষ টাকা বরাদ্দ ইতিমধ্যে দেওয়া হয়েছে। এছাড়া হচ্ছে বন্যা দুর্গত এলাকার মানুষদের আশ্রয়ের জন্য 274টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। কিছু কিছু আশ্রয় কেন্দ্রে ইতিমধ্যে এই বন্যা দুর্গত মানুষদেরকে আশ্রয় দেওয়া হয়েছে। সবচেয়ে ভোগান্তির যে বিষয়টা হচ্ছে বাসাবাড়ি এবং এই পানিতে তলিয়ে যাওয়ায় ব্যবসা প্রতিষ্ঠান পালিতে অধিকাংশ এলাকায় বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। এছাড়া হচ্ছে বিশুদ্ধ পানি, তবে প্রশাসনের পক্ষ থেকে বিশুদ্ধ পানি এবং এই ত্রাণ এবং শুকনো খাবার সরবরাহ করা হচ্ছে এবং সার্বক্ষণিক মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষদেরকে আশ্রয় দেওয়ার জন্য প্রশাসনের টিম কাজ করতেছে। সিভিল সার্জনের পক্ষ থেকে মেডিকেল টিম প্রস্তুত করা হয়েছে, সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মেডিকেল টিম প্রস্তুত করা হয়েছে। সিলেটের এই মুহূর্তে হচ্ছে মানে সিলেটের এখন পর্যন্ত গত দুদিন থেকে এখন পর্যন্ত পানি বৃদ্ধিতেই মানে বৃদ্ধি হচ্ছে, পানি কমার এখন পর্যন্ত একটুও পানি কমে নাই। তবে আগামীকাল থেকে যদি বৃষ্টি না হয় তাহলে পানি মানে কমার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। এই ছিল ধুলা, এই ছিল আমার কাছে সিলেট থেকে সর্বশেষ। মারুফ, আপনাকে ধন্যবাদ। এদিকে সিলেটের উজানের অঞ্চল ভারতের আসাম ও অরুণাচল প্রদেশে বন্যা ও ভূমি ধসে অন্তত 12 জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। বন্যায় 5 লাখেরও বেশি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। ভূমিধসের পর পাহাড়ি শহর দিমাহাসাও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শহরটির সড়ক, ঘরবাড়ি ও সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার পানিতে সড়ক ও রেললাইন তলিয়ে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রাজ্যটিতে উদ্ধার কাজ চালাতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আসামের কাছাড় জেলা। আসাম ও অরুণাচল প্রদেশ দুই রাজ্যেই আগামী কয়েকদিন ব্যাপক বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। যাচ্ছি পরের প্রসঙ্গে।
কক্সবাজারে যত্রতত্র কোনো স্থাপনা নির্মাণ না করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নবনির্মিত ভবন উদ্বোধনকালে তিনি এই নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী আশা করেন ভবিষ্যতে কক্সবাজারই হবে আন্তর্জাতিক বিমান রুটের রিফুয়েলিং পয়েন্ট। কক্সবাজারকে আকর্ষণীয় পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে 2016 সালে প্রতিষ্ঠিত হয় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। পরের বছর দশতলা ভবন নির্মাণে বাহার ছড়ার মুক্তিযোদ্ধা মাঠ সংলগ্ন এলাকায় বরাদ্দ দেয়া হয় 1.21 একর জমি। কাজ শুরু হয় 2018 সালের জুলাইয়ে। করোনায় নির্মাণ কাজ দেরি হলেও বরাদ্দকৃত অর্থ থেকে 4.30 কোটি টাকা কম খরচ হয়েছে, যা এরই মধ্যে ফেরত দিয়েছে কর্তৃপক্ষ। বুধবার গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নবনির্মিত ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ভবনের শুভ উদ্বোধন আমি ঘোষণা করছি। প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় কক্সবাজারে অপরিকল্পিত স্থাপনা নির্মাণ না করতে সকলের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। কক্সবাজার আমাদের এত চমৎকার একটা জায়গা, এটা পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা একান্তভাবে অপরিহার্য। সেই জন্য আমার একটা কক্সবাজারবাসীর কাছে অনুরোধ থাকবে, যেখানে সেখানে যত্রতত্র অপরিকল্পিতভাবে কোনো স্থাপনা আপনারা করবেন না। তাছাড়া একটা মাস্টার প্ল্যান করার আমরা নির্দেশ দিয়েছি পুরো কক্সবাজারটাকে ঘিরে, যে এর উন্নয়নটা অপরিকল্পিতভাবে না হয়ে যেন মাস্টার প্ল্যান অনুযায়ী হয়। প্রধানমন্ত্রী বলেন আগামীতে আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের বড় কেন্দ্র হবে কক্সবাজার। এজন্য পরিকল্পিত অবকাঠামো, চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত মেরিন ড্রাইভ সহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। কক্সবাজার এই বিমানবন্দরটা যখন হবে, তখন আপনারা জানেন যে আজকে যারা মানে পশ্চিমা দেশ থেকে প্রাচ্যের দেশে যারা যায়, তারা কিন্তু এই কক্সবাজার থেকে রিফুয়েলিং করবে। কারণ রিফুয়েলিং বিভিন্ন সময় বিভিন্ন দেশ অগ্রাধিকার পায়। এক সময় হংকং ছিল, এরপরে আমরা দেখেছি থাইল্যান্ড অথবা সিঙ্গাপুর, এখন দুবাই। কিন্তু প্রকৃতপক্ষে কক্সবাজারই হবে আন্তর্জাতিক আকাশপথে মানে রিফুয়েলিংয়ের একটা জায়গা। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ঝাউবন রক্ষণাবেক্ষণের উপর জোর দেন সরকার প্রধান। এছাড়া সেন্ট মার্টিন, কুতুবদিয়া, মহেশখালী সহ সব দ্বীপের মানুষ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় সংশ্লিষ্টদের তৎপর থাকার নির্দেশ দেন তিনি। প্রত্যেকটা দ্বীপ অঞ্চল যাতে সার্বিক উন্নতি হয়। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। বঙ্গবন্ধু পরিবার সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম ভাঙিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতরাতে রাজধানীর পল্টন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সকালে সংবাদ সম্মেলনে র্যাব জানায় এই চক্রের মূল হোতা মনসুর ও তার সহযোগী মহসিনকে গ্রেপ্তার করা হয়েছে। চক্রটি বঙ্গবন্ধুর পরিবারের সদস্য সহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম ভাঙিয়ে সরকারি বিভিন্ন উন্নয়ন ও নির্মাণ প্রকল্পের কাজের প্রলোভন দেখিয়ে ঠিকাদারদের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। রাজধানীর উত্তরা থেকে 158টি চোরাই মোবাইল উদ্ধার সহ চক্রের 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ডিবি পুলিশের ধারাবাহিক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয় রাজধানীতে ছিনতাই হওয়া মোবাইল ফোনগুলো 3 বার হাত বদলের পর বাজারে আসে। চোরাই মোবাইল ফোনের বাজারে আইফোনের চাহিদা অনেক বেশি এবং বেশিরভাগ চোরাই ফোন রাজধানীর মোতালি প্লাজায় বিক্রি হয়। এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের বাকলিয়ায় শিশু আব্দুর রহমান আরাফ হত্যা মামলায় 3 জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দুপুরে চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ জসিম উদ্দিন এই রায় দেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হল মোহাম্মদ ফরিদ, দারোয়ান মোহাম্মদ হাসান ও তার মা নাজমা বেগম। আইনজীবীরা জানান আসামি ফরিদের সঙ্গে 19 নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড কাউন্সিলর নুরুল আলম মিয়ার পূর্ব থেকে বিরোধ ছিল। আসামি হাসান নাজমা বেগমের ছেলে। হাসানের সহায়তায় নাজমা বেগম আরাফকে হত্যা করে। 2020 সালে 7 জন বাকুলিয়া ম্যাচ ফ্যাক্টরি রোডে নুরুল আলম মিয়ার বাড়ির ছাদে পানির ট্যাঙ্ক থেকে আরাফের মরদেহ উদ্ধার করে পুলিশ। কক্সবাজারের টেকনাফে দেশীয় অস্ত্রসহ রোহিঙ্গা ডাকাত দিল মোহাম্মদকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ। টেকনাফ 16 APBN জানিয়েছে বুধবার রাত 1:30টার দিকে ডাকাতের প্রস্তুতির খবর পেয়ে অভিযান চালায় তারা। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করলে রোহিঙ্গা ডাকাত দিল মোহাম্মদকে আটক করা হয়। তার কাছ থেকে কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
আপনারা দেখছেন দীপ্ত সংবাদ। এ পর্যায়ে একটা বিরতি নিচ্ছে। আবারও স্বাগত সংবাদে। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন বাতিল করেছে হাইকোর্ট। একই সাথে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তাকে এক সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সম্রাটের মেডিকেল রিপোর্ট আদালতে পৌঁছানোর আগেই তাকে জামিন দেওয়ায় ঢাকার বিশেষ জজ আদালত ছয়ের বিচারককে সতর্ক করেছে উচ্চ আদালত। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুদকের মামলায় 11 মে জামিন পান সাবেক যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। ঢাকার বিশেষ জজ আদালত ছয়ের বিচারক আল আসাদ মোহাম্মদ আসিফুজ্জামান তার জামিন মঞ্জুর করেন। এর বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করে দুদক। শুনানিতে দুদকের আইনজীবী বলেন, সম্রাটের মেডিকেল রিপোর্ট আদালতে পৌঁছানোর আগেই জামিন মঞ্জুর করা হয়েছে, অথচ স্বাস্থ্যগত কারণে জামিন দিতে হলে মেডিকেল রিপোর্ট তলব করতে হবে। শুনানি শেষে বুধবার বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মোহাম্মদ ইজারুল হক আকন্দের বেঞ্চ আদেশ দেয়। বিচারক ঘোড়ার আগে গাড়ি জুড়ি দিয়েছেন, ঠিক এইভাবে অবজারভেশন দিয়েছেন। ওনার উচিত ছিল 9 জুনের পর্যন্ত মেডিকেল বোর্ডের রিপোর্ট দেখে তারপরে ওনার জামিনের বিষয়টি দেখা, কনসিডার করবে বা রিজেক্ট করবে। বিচারক মহোদয়কে ভবিষ্যতে যেন এই ধরনের ভুল না হয় এইভাবে অবজারভেশন দিয়ে আজকে ইসমাইল চৌধুরী সম্রাটের জামিন বাতিল করে দিলেন দুর্নীতির মামলায়। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আদালতের আদেশ অনুযায়ী সম্রাটকে এখন আত্মসমর্পণ করতে হবে, মেডিকেল রিপোর্ট পেলে তা বিবেচনা করতে পারবে বিচারিক আদালত। মহামান্য হাইকোর্টও কিন্তু মেডিকেল রিপোর্ট তলব করে এবং মেডিকেল রিপোর্ট আসার পর যদি মনে করে যে তাকে বেল দেওয়া যায় তখন বেলটা মঞ্জুর করেন। এখানে একটু তাড়াহুড়া হয়েছে, সে কারণে ওই কোর্টকে মানে সতর্ক থাকার জন্য বলছে ভবিষ্যতে। যুবলীগ ঢাকা দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ক্যাসিনো কাণ্ডে গ্রেপ্তার হন। 2.5 বছর পর গত সপ্তাহে 4টি মামলার শেষটিতে জামিন পান তিনি। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেল থেকে কারামুক্ত হন তিনি। তবে এখনও সেখানেই চিকিৎসাধীন রয়েছেন সম্রাট। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের বিভিন্ন জায়গায় আদিবাসীদের আদিবাসী হিসেবেই সাংবিধানিক স্বীকৃতি, সমতলের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠন, রাজশাহীতে সেচের পানি না পাওয়ায় 2 আদিবাসী কৃষকের হত্যার বিচার সহ 16 দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে জাতীয় আদিবাসী পরিষদ জেলা শাখা। আজ বেলা 11:30 দিনাজপুর কলেজ মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপিও দেওয়া হয়। দাবি আদায় করা হয় দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ঘেরাও কর্মসূচি। দুপুরে রাজশাহী ডিসি অফিসের সামনে জাতীয় কৃষক সমিতি ও জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী জেলা ও মহানগর শাখার উদ্যোগে পালন করা হয় বিক্ষোভ কর্মসূচি। মানববন্ধন ও বিক্ষোভ শেষে প্রধানমন্ত্রী বরাবর আদিবাসীদের 16 দফা দাবিতে রাজশাহী অতিরিক্ত জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। লালমনিরহাটে নিটল টাটা মোটরসের 69তম শাখা শোরুম উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে জেলা শহরের এয়ারপোর্ট রোডে হাড়িভাঙ্গায় শোরুমটি উদ্বোধন করেন জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল হক। শোরুম প্রাঙ্গণে আলোচনা সভায় বক্তব্য রাখেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি শেখ আব্দুল হামিদ, টাটা মোটরস লিমিটেড এর সিইও তানভীর শহীদ, টাটা মোটরস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর বেধে প্রকাশ মুখিয়া সহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন ট্রাক মালিক সমিতির বিভিন্ন সদস্য, ব্যবসায়ী এবং সাংবাদিকরা। রাজধানীর একটি হোটেলে চলছে নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোর মেলা। বণিক বার্তা ও বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশন বিএলএফসিএ যৌথভাবে প্রথমবারের মতো একদিনের আয়োজন করে। এনবিএফআই প্রতিষ্ঠানগুলো তাদের সেবা নিয়ে মেলায় অংশ নেয়। বিকেলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে অর্থনীতিতে নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোর ভূমিকা ও চ্যালেঞ্জ তুলে ধরেন বক্তারা। আবারও বিরতি নিচ্ছি, অন্যান্য খবর নিয়ে ফিরবে শিগগির। আবারও স্বাগত বিরতির পর। দেশের বাইরের খবর। অর্থনৈতিক সংকটে জর্জরিত শ্রীলঙ্কা এবার দেশের জাতীয় উড়োজাহাজ সংস্থা বিক্রির পরিকল্পনা করছে। এছাড়া বেতন ভাতা দিতে নতুন করে মুদ্রা ছাপানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে রনিল বিক্রমসিংহে ক্ষমতা গ্রহণের পর মঙ্গলবার প্রথমবারের মতো পার্লামেন্ট অধিবেশন বসে। অর্থনৈতিক সংকটের জন্য প্রেসিডেন্ট গোতাবায় রাজাপাকসেকে দায়ী করে প্রতীকী নিন্দা প্রস্তাব উত্থাপন করে বিরোধী দল। যদিও প্রস্তাবটির বিপক্ষে ভোট পড়ে 119টি এবং পক্ষে ভোট দেন 68 জন। সংকট মোকাবিলায় উন্নয়ন বাজেটের পরিবর্তে একটি নতুন রিলিফ বাজেট ঘোষণার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহে। গত সপ্তাহে সহিংসতার ঘটনায় মঙ্গলবার 2 আইন প্রণেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। দূষণের কারণে বিশ্বে বছরে প্রায় 90 লাখ মানুষের মৃত্যু হচ্ছে, যা 2 বছরে করোনায় মোট মৃত্যুর চেয়েও বেশি। মঙ্গলবার ল্যান্সেট প্ল্যানেটারি হেলথ জার্নালে এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। দূষণের সাথে মৃত্যুর ঝুঁকির সম্পর্ক খতিয়ে দেখতে গ্লোবাল বার্ডেন অফ ডিজিজ নামে একটি গবেষণা চালাচ্ছে ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন। 2019 সালের তথ্য পর্যবেক্ষণ করে এই গবেষণা প্রকাশ করা হয়। এতে দেখা গেছে পানি, মাটি ও ঘরের ভেতরে বায়ু দূষণে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে চাদ, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক ও নাইজারে। বায়ু দূষণ ও সীসার বিষক্রিয়ার কারণে 2015 সাল থেকে প্রতি বছর এই সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। ইরাকে এখন এক আতঙ্কের নাম ধূলিঝড়। শ্বাসকষ্ট নিয়ে এ পর্যন্ত 2 দফায় হাসপাতালে ভর্তি হয়েছে 9,000-এরও বেশি মানুষ, মারা গেছে 1 জন। আগামী 2 দশকে বছরে 272 দিন ইরাক ধূলিঝড়ের সম্মুখীন হতে পারে বলে সতর্ক করেছে দেশটির পরিবেশ মন্ত্রণালয়। হঠাৎ দেখে মনে হতে পারে কুয়াশা। না, কুয়াশা নয়, এটি ধূলিঝড়ের দৃশ্য। এপ্রিলের মাঝামাঝি থেকে এ পর্যন্ত ইরাকে আঘাত হেনেছে 8টি ধূলিঝড়। 16 মে প্রচণ্ড ধূলিঝড়ে দ্রুত বন্ধ করে দেওয়া হয় বিমানবন্দর, সরকারি অফিস ও স্কুল। শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয় 4,000-এরও বেশি মানুষ। গাছপালা কেটে ফেলা হয়েছে এবং সেখানে ভবন নির্মাণ করা হচ্ছে, ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা। আর ধূলিঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে হাঁপানি রোগীরা। আমার মতে সমাধানের দায়িত্বটা রাষ্ট্র এবং নাগরিককে নিতে হবে। সবাইকে অবশ্যই গাছ লাগাতে হবে, যা ধূলিঝড় কমাতে সাহায্য করবে। এর আগে 6 মার্চ মৃত্যু হয় একজনের। ঘন ঘন ধূলিঝড়ের কারণ হিসেবে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। পশ্চিম ও দক্ষিণাঞ্চলে বৃষ্টি কম হওয়ায় ধূলিঝড় হচ্ছে। কৃষি জমি নষ্ট করে বড় বড় আবাসিক ভবন নির্মাণ করা হচ্ছে। পুরো বাগদাদে সবুজায়ন হচ্ছে না বললেই চলে। এমন চললে ধূলিঝড় বাড়বেই। আগামী 2 দশকে ইরাক বছরে 272 দিন ধূলিঝড়ের কবলে পড়তে পারে বলে সতর্ক করেছে দেশটির পরিবেশ মন্ত্রণালয়। আর 2050 সালের মধ্যে ইরাকের পানির উৎস শতকরা 20 ভাগ কমে আসবে বলে সতর্ক করেছে বিশ্বব্যাংক। সাবিকুন্নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে নিটল টাটা সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। বৃষ্টি ও উজানের ঢলে সিলেট সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির অবনতি, প্লাবিত হচ্ছে নতুন এলাকা। কক্সবাজারে যত্রতত্র স্থাপনা নির্মাণ না করার নির্দেশনা প্রধানমন্ত্রীর, উন্নয়ন কর্তৃপক্ষ ভবন উদ্বোধন। এখনকার মতো আমাদের পরের সংবাদ সন্ধ্যা 6:50 দেখার আমন্ত্রণ রইল। আর আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকার উপায় ফেসবুক.com/দীপ্তনিউজ, এই ঠিকানায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ।